আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ভিডিওটা হচ্ছে কি, আপনার রেগুলেটর সুইচ, মানে ফ্যানের একটা সুইচ, একটা লাইটের সুইচ এবং একটা সকেট কীভাবে লাগাতে হয় বোর্ডে এবং কানেকশন কীভাবে দিতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। তো প্রথম আমরা নিয়েছি 4 ঘাটের একটি বোর্ড, প্লাস্টিকের। তো আমরা সাধারণত এই বোর্ডেই আমরা কানেকশন করে দেখাবো কীভাবে কানেকশন করতে হয়। তো আমরা কাজ শুরু করে দেই। তো প্রথম আমরা এই 4টা নাট খুলে নেব, যে বক্সের যে 4টা নাট থাকে, তো নাট দিয়ে আমরা খুলে নেব। তো প্রথমত আমরা স্টার দিয়ে খুলে নেব। স্টার লাগবে, একটা টেস্টার লাগবে। আর সাধারণত এটা আপনাদের একটা ভিডিও পাঠানো হয়েছে, চ্যানেলে ছাড়া হয়েছে, এটার কি নাম, কি কাজ করে আপনারা দেখে আসতে পারেন। তো আমরা নাট খুলে নিলাম একটা, তো এ পাশেরটাও খুলব। তো আমরা খোলার পরে এখন আমরা এই বোর্ডে এইখানে এই সুইচগুলো সেট করব। তো আমার প্রথমত যেহেতু আমরা এটা দেবো হচ্ছে লাইটের জন্য এইটা দেবো, তো আমরা এটা নাটটা এখান থেকে খুলে নেব সুইচের। তো খোলার পরে এটা সেদ একটু ইয়া দেখবেন, এটা কোন দিক সেদ হয় সেদিকভাবে আপনারা নিয়ে বসায় দেবেন বোর্ডের। তো বসানোর পরে আমরা এই দুই জায়গায় নাট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে নাট পরাই দিবেন, এইভাবে নাট ভালো করে টাইট দিয়ে দিবেন। তো টাইট দেওয়ার পরে আমরা এখন হালকাভাবে থুয়ে দিলাম, পরবর্তীতে আমরা টাইট দেবো। তো আমরা আরেকটা সুইচ নিলাম, তো এই সুইচটাও একইভাবে এটা খুলে নেব নাটটা। তো একইভাবে লাগাবেন, যেহেতু আমার এইটা হচ্ছে সেদ, তো আমরা এইভাবে লাগাবো। এভাবে লাগানোর পরে এটা নাটটা লাগা দেব সেম একইভাবে, যেটার ওভাবে সুইচের নাট লাগিয়ে দিলাম ঠিক একইভাবে এগুলোর নাট লাগিয়ে দেব। লাগানোর পরে এখন আমার এইখানে যাবে হচ্ছে একটা রেগুলেটর। তো আমরা রেগুলেটর, নতুন রেগুলেটর দেখেন, দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা, তো আমার কাগজটা দরকার নেই। তো এখন আমার এটা নাট দেখেন খুলে আছে, ও আর একটা নাট আমরা খুলে নেব। তো খোলার পরে এটা নাটটা দুইটাই বাইর করে নেবেন, এর ভিতর থেকে দুইটাই নাট বাইর করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা কাভারটা সন্নি করবেন, দেখতে পাচ্ছেন দুইটা আলাদা হয়ে গেল। তো আমরা এখন এইটার হচ্ছে সেদে এদিক, এটা দেখেন লেখা আছে আমার সেটা এদিক, সেই জন্য আমরা এটা এইভাবে করে দেব, এইভাবে লাগিয়ে দেবো। দেওয়ার পরে এখন আমি এই কাভারটা এই নিচে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমার তার বাইর হবে, ফুটো আছে। তো এখন এই দুইটা তার আমরা এই ফুটার ভিতর দিয়ে এখানে ছিদ্রের ভিতর দিয়ে এইভাবে দিয়ে দেবো। আপনারা খুব সহজে নিজে নিজেরাই এসব ওয়ারিং করতে পারবেন, যদি নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকেন কিংবা ভালো মনোযোগ দিয়ে দেখতে থাকেন, স্কিপ করে দেখবেন না, দেখলে পরে আপনারা কিছু বুঝবেন না। দেখতে পাচ্ছেন আমরা এটা একটা নাট দিয়ে দিলাম, তো আমরা এখন একটা নাট টাইট দিয়ে দেবো যাতে আমার এটা বাড়া না আসে। তো আপনারা ধীরে সুস্থে করবেন, দেখতে পাচ্ছেন লেগে গেল নাটটা। তো আমরা একইভাবে এটাও এই যে সেই নাট বড় এটা দিয়ে দেবো এর ভিতর, আর এই সেই ছোটো নাট, এই নাটটা আমি এখন আর এখানে পরিয়ে দেব। দেখতে পাচ্ছেন এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে নাটটা পরিয়ে দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটা এটাও সকেটের এটা দুইটা নাট খুলে নেব।
তো খোলার পরে আমরা এটাও একটা ছেদে হবে যে আমরা কোন দিক ছেদে সেইভাবে লাগিয়ে নেব ওইভাবে একইভাবে সুইজের মতন তো আমার নাট লাগানো হয়ে গেছে তো এখন আমি টাইট দেব দেখতে পাচ্ছেন আমরা নাট টাইট দিচ্ছি তো এইভাবে নাট টাইট দিয়ে নেবেন মোটে নাটটি ভালোভাবে টাইট দিয়ে দেবেন যাতে শক্ত হয় ডিল হলে বোর্ড সুইচগুলো নড়াচড়া করবে তখন ভালো হবে না তো এটা যদি না থাকে আপনারা আরেকটাভাবে টাইট দিতে পারেন একটা টেস্টাল নেবেন নেওয়ার পরে এই নাটটা ভালো করে একবার ধরবেন ধরার পরে এখানে দেখেন একটা মাইনাসের মতন চিহ্ন আছে এটা দিয়ে বাজায়া এটা ভালো করে টেস্টার দিয়ে এভাবে ঘোরাবেন শক্ত হবে যখন টাইট হয়ে যাবে তখন এটা ছেড়ে দিবেন তো আমি এটা এখন এটা দিয়ে টাইট দিই আপনারা দেখেন আপনাদের দেখাই যেহেতু আপনাদের যদি এই টাইটারটা যদি না থাকে তাহলে আপনারা এভাবে টাইট দিবেন তো এই টাইটারটা যদি আপনারা কিনতে চান একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা ওই ভিডিওটার থেকে ঘুরে আসতে পারেন একটু তো আমরা এটা এদিকে ছেদ এদিকে আমরা করে দিলাম তো এখন আমরা সিরিজ করব প্রথমত আমি দেখেন তার কেটে নিয়েছি সিরিজ করার জন্য তো আপনারা এইভাবে তার কেটে নেবেন তারপরে এখানে একটু নোব ছুলে নেবেন যেহেতু অনেক লং হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আমি একটু করি নাই শর্টকাটে রাখছি তো এটা আপনারা নোব ছুলে নেবেন নেওয়ার পরে এখন এটা যেহেতু আমার এইদিকে সোজা তো আমরা এই নিচ দিক থেকে সিরিজ করব নিচ দিক থেকে সিরিজ করার নিয়ম হচ্ছে আমার এই সুইচটা হচ্ছে আগলে সুইচ এই জন্য এই দিক থেকে সিরিজ করতে হবে আর এখন যেগুলো সুইচ হয়েছে নিচ দিয়ে সিরিজ করা লাগে তো আমরা এই সাইড দিয়ে এই দুইটা সুইচ সিরিজ করব তো আমরা প্রথমত এইটা নাটটা ঢিল দেব ঢিল দেওয়ার পরে আমরা এই তারটা এইখানে দিয়ে দেব এখানে দিয়ে টাইট দিয়ে দিলাম তো আমরা আবার এইখানে দিয়ে দেব এই নাট এই তারটা তো এই তারটা এখানে আরেকটা তার যাবে ডবল এই দুইটা ডবল যাবে তার প্লাস দে তো নাকি প্লাস উই দে টেবিলিপার তো আমি একটা প্লাস নিয়ে নিলাম প্লাস নিয়ে আমি এটা একটু নোট চলে নেব আপনাদের দেখাই এখন এইভাবে নোট চলে নেবেন একটু এভাবে একটা নোট চলে নিলে আপনাদের ভালো হবে দেখাইতেও এই দেখেন এইভাবে প্যাঁচ দিয়ে নেবেন প্যাঁচ দেওয়ার পরে আপনারা এই যে ছিদ্র আছে এই ছিদ্রটা দিয়ে এখানে দিয়ে টাইট দিয়ে দেবেন এটা ফুল টাইট দিলে হয়ে গেল তো এখন আমরা এটা এই সকেটের এটা হচ্ছে সকেট সকেটের এক পাশে লাগিয়ে দেব তো আমরা সকেটের এক পাশে লাগাবো ওই জন্য আমরা এটা একটু নোব চলে নেব যেহেতু দুটা তার ঢুকবে না আমরা একটু নোবটা চলে নিলাম নেওয়ার পরে আমার এখন একটা লাল তার দরকার কারণ এটা হচ্ছে পাওয়ার তার আসবে মানে মেইন তার মেন যে আপনার বোর্ডের যে এই তারে অল টাইম কারেন্ট থাকবে মেন সুইচ থেকে আসবে সেই তারে এই তারটা আপনি এইখানে লাগিয়ে দেবেন একসাথে করে তো এইভাবে আমি একটু ছুলে নিলাম নেওয়ার পরে এভাবে প্যাঁচ দিয়ে আমি এইখানে লাগিয়ে দিলাম এখানে আমি এটা ঢিল দিয়ে দিছি তো এখন ঢিল দেওয়ার পরে আমি এটা এইভাবে ফাইন করে দিয়ে দেবো দেওয়ার পরে এখন টাইট দিয়ে দেবো দেখুন টাইট দিয়ে দিলাম তো আমার এটা হচ্ছে ফেস তার তো এখন আমরা এইখানে লাগাবো হচ্ছে নিউট্রাল যেহেতু আমার এটা হচ্ছে ফ্যানের সুইচ এটা হচ্ছে লাইটের সুইচ থেকে একটা কালো তার আসবে ফ্যানের থেকে একটা কালো তার আসবে আর যদি আপনারা ওই কালো তার ফ্যানের ওইখান থেকে লাইটের ওখান থেকে যদি দুইটা জয়েন দিয়ে এটা যদি নামাইতে পারেন একটা শুধু এক ফেস নিউট্রাল কালো তার তাহলে একটা নামাবেন নামানোর পরে এই তারের সাথে এইখানে লাগিয়ে দিবেন কালো তার এইখানে লাগিয়ে দিবেন দেওয়ার পরে এখানের কাজ প্রায় শেষের দিক দেখেন আপনারা এইভাবে দিয়ে দিবেন কালো তার দুইটা হয় এইভাবে নোট ছুলে একটু প্যাঁচ দিয়ে দিবেন তো আমার একটা এই জন্য আমি দেখালাম না সেই জন্য আমি এক ফেস এইখানে দিয়ে দেব
তো এইভাবে দিয়ে দিবেন। আর যেহেতু আমরা ফ্যানের একটা আছে, এটা হচ্ছে ফ্যানের সুইচ, তো আমরা এখানে লাগিয়ে দেবো 1 পিস রেগুলেটরের। তো এই পাশটা এখানে রেগুলেটরের এখানে লাগিয়ে দেব, এখানে বাস এখন টাইট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন টাইট দেওয়া হয়ে গেল। তো এবার টাইট দেওয়ার পরে তো এইটা লাগাবেন যখন আপনার ফ্যান যেটা আসবে, ফ্যানের লাইন অর্থাৎ লাল তার যেটা আসবে, এই লালটা এখানে লাগিয়ে দিবেন, দিয়ে টেপ পেঁচায় দিবেন। আর একটা বাল্বের জন্য আসবে লাল তার, সেটা লাগিয়ে দিবেন এইখানে, এইখানে লাগিয়ে দিবেন, এই নাটটা ঢিল দিয়ে এইখানে লাগিয়ে দিবেন। এটারও হচ্ছে যেহেতু আমি এখানে লাগিয়ে দিছি, এটাতে এখান থেকে পাস হবে কারেন্টটা। তো এটা হচ্ছে কমানো বাড়ানো, এই এটা কাজ করবে, কমালে আপনার ফ্যানে হচ্ছে কম কালেকশন যাবে, এই জন্য ছোটো আস্তে ঘুরবে, আর জোরে দিলে পরে আপনার ফুল জোরে ঘুরবে স্পিডে। তো আপনারা এইভাবে কাজ করবেন। তারপরে এই কভারটা লাগিয়ে দিবেন। তো লাগানোর তো প্রথমত কভারের এই দেখেন আপনারা দুই সাইডেই এবার লক থাকে, যে সাইডে আপনার ভালো হয় যদি একটু দাগ থাকে এইভাবে একটু কেটে নেবেন। নেওয়ার পরে এই দুইটা তার কিংবা লাইটের যেটা তার, এটা হচ্ছে বোর্ডে বোর্ডে আটকায় দিবেন, যেখানে লাগাবেন তো সেখানে এভাবে লাগিয়ে দিবেন। দুইটা দেখেন ছিদ্র আছে, এইখানে দুইটা ছিদ্র আছে, এখান থেকে দুইটা নাট দিয়ে স্ক্রু দিয়ে মারে দিবেন। দেওয়ার পরে আপনারা এইভাবে ঠিক এখান থেকে তার ফ্যানের একটা আসবে, লাইটের একটা আসবে, আর একটি পাওয়ার আসবে, একটা নিউট্রাল আসবে, এই দুইটা এখান থেকে বাড়াবে এইখান দিয়ে। তো আপনারা এইভাবে কালেকশন করবেন। তো এখানে আমার লাগানো শেষ, এখন আমি নাটটা টাইট দেব। তো দেখতে পাচ্ছেন নাটটা এইভাবে টাইট দিয়ে দিবেন, ওকে হয়ে যাবে। তো আমার এটা লাগানো ওকে হয়ে গেল। তো আমার এটা লাইটের কাজ করবে, এটা ফ্যানের কাজ করবে, এটা সকেটের কাজ করবে, এখানে মোবাইল চার্জ দিতে পারবেন। তো এখানে প্লাগ দিয়ে আবার অন্য একটা আপনার লাইটও চালাতে পারবেন, ফ্যানও চালাতে পারবেন, যে কোনো দিন চার্জ দিতে পারবেন, সমস্যা নাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ওয়েট করুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।